عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَعِبَادُ الرَّحْمَنِ وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا واذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها تقرا ومقاما وقال سبحانه وتعالى في ايه الاخر في شان حبيبه مخبرا وابرا ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا মোহাম্মদ হুম একটু মহাবশতে পড়ি আল হুম সইয়দা মৌলান মোহাম্মদ ওয়ালা আলী সইয়েদ মৌলান মোহাম্মদ যে মানুষ মানুষের বেদনা কেদে না জীবন মানুষের জীবন যদি তো সুন্দর না জানি হলে তুমি فتاش اللَّهِ اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجمالهم حسنت جميع و خصالهم صلوا عليه واله <applause> <applause> এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে অষ্টম তফসিরুল কুরান মাহফিলের সম্মানিত সভাপতি আমার সামনে উপস্থিত অত্র এলাকার দিনদার ইমানদার মুরব্বিয়ান আজাম ফরদার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনার মনকষ্ট মনকষ্ট আমি আবারও সালাম দিচ্ছি আপনারা মন খুলে সালামের জবাব দিবেন আসসালাম আলাইকুম রহমত উল্লাহ হি অবকা এখন বোঝা যায় এটা একটা দিন মজলিস এখন বোঝা যায় এটা একটি জলসা একটি মাহফিল এই মাহফিলটির আয়োজন করতে এখন পর্যন্ত নিয়ে আসতে অনেক কষ্ট হয়েছে হয় নাই কষ্ট হয়েছে আল্লাহ যাদেরকে দিয়ে এই মাহফিল কে আজকে এখন পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন আল্লাহ তাদেরকে এবং আমাদের সকলকে কবুল করুন সব বলছে আমি আমরা যে আজকে এখানে আসতে পেরেছি আমাদের সকলের দ্বারা সম্ভব হয় না মাদ্রাসায় সকলের দ্বারা সম্ভব হয় না যাওয়া কোরআন কোরআন এই গুলোর কারণে আমাদের অন্তর্গুলো তাজা হয় কি হয় এই মাহফিল যে আয়োজন করেছে এজন্য জন্য আল্লাহ তালা দরবান আমরা আবারও শুক্র আদায় করছি পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ شُكُلِ بُدِي رَبَّنَا لَكَ الْحَمْدُ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ يَا رَبِّي لَكَ الْحَمْدُ كَمَا يَنْبَغِي لِجَلَالِ وَجْهِكَ وَعَظِيمِ سُلْطَانِكَ فَرَشُمْشَا قُرْنِي لَمْكَةٍ جَرُبُوا لِي আপনারা কি মনে কষ্টে আছেন আপনারা কি কোনো ঝামেলা আছেন কোনো ডরে আছেন কেউ আপনাদের এখান থেকে বাইরে এলে ধরবে কথা বলেন না কেন তাহলে আমরা প্রশংসা করে নিলাম কা আজরে বলি আল্লাহ তাআলা প্রশংসা করার দরকার আছে না নাই যিনি আল্লাহ তালা যে আল্লাহ তালা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন সুতরাং সকাল সন্ধ্যা ওই আল্লাহ তালা শুকর আদায় করা দরকার কথা ঠিক কিনা আল্লাহ তালা আমাকে আপনাকে আল্লাহ তালা শুকর আদায় করার তফিক দান করুন বলছে আমি আমরা কথা বলবো সুরা ফুরকান থেকে সুরা নাম কি কথা বলেন সুরা ফুরকান সুরা কি সুরা ফুরকান এর নম্বর নাম্বার থেকে আমরা কথা বলবো আমরা জানবো আজকে আল্লাহ তালার বান্দা খাটি বান্দা কারা তাদের গুণগুলো জানবো রাজি আছে রাজি আছে শেষ হওয়া পর্যন্ত থাকবেন শেষ হওয়া পর্যন্ত থাকবেন আল্লাহ কবুল করুক সূরা ফুরকানে 36 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তালা বলছেন तमाम জাহানের মানুষগুলোকে আল্লাহ তালা বলেন ওয়া ইবাদুর রহমান الذين يمشون রহমানের বান্দা হচ্ছে তারা যারা দুনিয়ার জমিনে বিনয়ের সাথে নম্রতার সাথে ভদ্রতার সাথে চলে কথা আমি বুঝাইতে পারছি আল্লাহ তালা বলছেন রহমাদুর রহমান রহমান কার নাম আল্লাহর একটি শিবতী নাম আল্লাহর একটি শিবতী নাম আমরা পড়ি আমরা প্রতিনিয়ত নামাজের ভিতরে পড়ি আর রহমান রহিম পড়ি কি পড়ি না জোরে বলেন যে রহমান আমাকে আপনাকে তাম জাহানের সৃষ্টিগুলোকে আল্লাহ তালা পালতেছেন হাজার হাজার লক্ষ কোটি কোটি সৃষ্টিগুলোকে আল্লাহ তালা যে আল্লাহ তালা পালতেছেন এমন আল্লাহ তালা এমন রহমান তিনি যে আল্লাহ তালার নিয়ামতের নাশুকর করে আল্লাহ তালাকে শিকার করে না আল্লাহ তালা তাকেও খাওয়ান যে আল্লাহ তালার বান্দা সারা দিন রাত আল্লাহ তালা শেষদার ভিতরে পড়ে থাকে আল্লাহ তালা তাকেও খাওয়া তিনি হচ্ছেন রহমান তিনি হচ্ছেন রহমান যার কোন দয়ার শেষ নাই যার কোন দয়ার শেষ নাই আল্লাহ তালা বলেন রহমান যারা দুনিয়ার জমিনে রহমানের বান্ধব হচ্ছে তারা যারা দুনিয়ার জমিনে এবতওয়ারহুর সাথে ইনকিযাদের দ্বারা দুনিয়ার জমিনে ভদ্রতার সাথে নম্রতার সাথে চলবে আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার দিচ্ছেন রহমানের বান্দা হচ্ছে তারা এক নম্বর আমরা পাইলাম জি যারা নম্রতা এবং ভদ্রতার সাথে চলবে কিসের সাথে কথা বলেন নম্রতা এবং ভদ্রতার সাথে বিনয়ের সাথে যারা দুনিয়ার জমিনে চলবে আল্লাহ তাআলা বলছেন তাদেরকে পুরস্কার দিচ্ছেন তারা হচ্ছে রহমানের বান্দা সুতরাং যারা দুনিয়ার জমিনে যারা দুনিয়ার জমিনে অহংকার করে চলে আল্লাহ তিনি লিখছেন দুজনে লিখছেন যে যারা দুনিয়ার জমি রহমান হচ্ছে তারা যারা দুনিয়ার জমিনে করবে না যারা দুনিয়ার জমিনে

কথা কয় না চৈত্র চোদ্দই ফেব্রুয়ারি কথাই ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি আসতেছে ওই এক পার্টি থাকবে আল্লাহ তালা খাস বান্দাদেরকে ঘুমাইতে দিবে না ঘুমাইতে দিবে না এটাও এক ধরনের ফেতনা এটাও এক ধরনের ফেতনা বিশৃঙ্খলা সুতরাং আমাদের সাথে তাদের কোন সম্পর্ক নাই আল্লাহ তালা বলেন الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لكم عذاب ألا أليم في الدنيا والآخرة الله <applause> جرى بولين جرى بلو بشم جرى موني قرم نزي زيركم الذين يحبون أن تشيع الفاحشة

কোরআন এবং হাদিস কিভাবে বলছে আল্লাহ তাআলা যে বলছেন য়ামসুন আলাল আর দেহাও না যারা দুনিয়ার জমিনে বিনয়ের সাথে চলবে কোরআন কি বলছে। আল্লাহ তারা বলেন সুর শয়ার দুশো পঞ্চশোর নম্বর এদের ভিতরে আল্লাহ তারা বলছেন ওয়াখফিফ জনা হা কালি মানে তাবা মিনাল অমিনী রসুলকে আদেশ দিচ্ছেন ও গোন বি অখফি হা আপনার আপনার জন্য তাদের জন্য উন্নত করে দেন মানে তাবাকা মিনাল মুমিনিন তাদের জন্য তাদের জন্য ওপেন করে দেন মানে তাবাকা মিনাল মুমিনিন যে সমস্ত মুমিনরা আপনার অনুসরণ অনুকরণ করবে সুতরাং সর্ব সর্বোচ্চ সর্বোত্তম দৃষ্টান্ত রয়েছে রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ভিতরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন ইন্ন গুমলাত আল ফুনুন আনা ইবাদাত হযাইশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন তোমরা উত্তম ইবাদত থেকে তোমরা গাফেল হয়ে আছো অলস হয়ে আছো আর ওই 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 উত্তম ইবাদত হচ্ছে আতওয়াদ তিনি বলছেন ওই উত্তম ইবাদত হচ্ছে বিনয় এবং নম্রতা বিনয় এবং নম্রতা সুতরাং মুমিন হতে হলে বিনয় এবং নম্রতার কোন বিকল্প নাই ভদ্রতার কোন বিকল্প নাই যারা দুনিয়ার জমিনে অহংকারের সাথে চলে দম্ভতার সাথে চলে গাম্ভীর্যের সাথে চলে নিজেকে অনেক কিছু মনে করে সে কখনো আল্লাহ তালা বন্ধা হতে পারে না আল্লাহ তালা বলছেন অহংকার আমার চাদর অহংকার আমার চাদর খেয়ামতের দিন আল্লাহ তালা এমন লোকদের সাথে কথা বলবেন না যারা অহংকার করে যারা কি করে অহংকার করে সুতরাং আমরা এই আয়াত থেকে শিক্ষা নিলাম যে অহংকার করা যাবে না অহংকার করা যাবে না দুনিয়ার জীবনে চলতে হবে নম্রতার সাথে ভদ্রতার সাথে কিসের সাথে ভাই কিসের সাথে আরেকটি হাদিস শরীফের বর্ণিত হয়েছে হযরত জারির বলতেছেন আমি একদিন চলতে লাগলাম চলতে চলতে একটি বৃক্ষের নিচে আমি অবস্থান করলাম সুম্মা

ভদ্রভাবে চলবে ভদ্রতার সাথে চলবে বিনয়ের সাথে চলবে আল্লাহ তালা দুনিয়ার জমিনে এবং আখেরাদের ময়দানে আল্লাহ তালা তাকে তাকে উঁচু করে দিবেন তার সম্মানকে বাড়িয়ে দিবে সুতরাং দুনিয়ার জমিনে এমন জীবন যাপন করা দরকার যেখানে নম্রতা আছে যেখানে বদ্ধতা আছে যেখানে বিনয় আছে আমাদের সেখানে যাওয়া দরকার সেই আচরণ করা দরকার অনেকগুলো উদাহরণ রাসুল করিম সাল্লাহ আলী আসসালামের জীবনের ভিতরে আমরা পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া দেশেছেন তিনি বলছেন ইননামা ওয়াইসতু লিউতাম্মিয়া মাকারিমাল আখলাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করছেন আমি দুনিয়াতে এসেছি সমস্ত অনৈতিক কাজগুলোকে দূর করার জন্য অবদ্রতাকে দূর করে দিয়ে মানুষের কর্ণকুহারে মানুষের অন্তরে মানুষের কলেজের ভিতরে মানুষের সংসারে মানুষের সমাজে মানুষের রাষ্ট্রের ভিতরে ভদ্রতা কায়েম করার জন্য আমি নবী এসেছি সুবহানাল্লাহ

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে সমস্ত কাজগুলো আমাকে করে দেন সুবহানাল্লাহ পড়ি সমস্ত কাজগুলো আমাকে করে দেন যখন নামাজের সময় হয়ে যায় তখন তিনি বেরিয়ে যান সুতরাং বুঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারেফ তমাম জাহানের সাইয়েদুল মুরসালিন রহমাতালিল লিল আলামিন তমাম জাহানের বিশ্ব নবী করে জায়গা পাঠিয়েছে তার চরিত্র যদি এমন হয় আমাদের চরিত্র এমন হওয়া দরকার আছে না নাই কথা বলেন আমাদের চরিত্র এমন হওয়া দরকার আছে না নাই সুতরাং আমি আপনি কোন চরিত্র নিয়ে হাঁটি আমি আপনি কোন চরিত্র ধারণ করছি যে চরিত্রের ভিতরে ইহুদি খ্রিস্টানদের চরিত্র যে চরিত্রের ভিতরে যে হাঁটা ভিতরে যে চলার ভিতরে যে জীবনযাপনের ভিতরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের চরিত্র আমার আপনার চরিত্রের ভিতরে বিরাজ করছে এগুলো পরিহার করা দরকার আছে না নাই আল্লাহ তালা

জাহিলরা যখন জোর জোর পূর্বক কথা বলবে গালি দিবে কঠোর ব্যবহার করবে তাদেরকে শান্তির বাণী শোনাবে সালাম বলবে তাদেরকে ইসলামের কথা বলবে কোরআনের কথা বলবে সুন্দর কথা বলবে ভালো ব্যবহার করবে এটি হচ্ছে মুমিনের গুরু এবাদুর রহমানের দুই নম্বর গুণ এবাদুর রহমানের দুই নম্বর গুণ যারা আল্লাহ তালা বান্দা হতে চায় রহমানের বান্দা হতে চায় তাদের দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে তাদের ভিতরে সহনশীল থাকবে সহনশীলতা থাকবে ধৈর্য থাকবে কি ভাই ধৈর্য থাকবে এখন আমাকে একজন গালি দিয়েছে আমি তাকে হাত উঠাই একজন গালি দিয়েছে আমি তাকে কি করি কথা বলেন আমার মতের বিপরীতে গেছে আমি তাকে বারোটা বাজিয়ে ছাড়বো কথা বলে না আমার মতের বিপরীতে গেছে এই কারণে আমি তাকে আমি পিষে ফেলবো আমার দলের বাহিরে গেছে তাকে আমি পিষে ফেলবো দরজা আমাদের ভিতরে নাই দরজা আমাদের ভিতরে নাই তদ্রুপ একবারে সংসদ ভবন থেকে বাংলাদেশের সর্বনিম্ন পর্যন্ত অবস্থা এমন হয়েছে মসজিদে পর্যন্ত এমন হয়েছে হুজুর কেন কমিটি বিরুদ্ধে গেল আছে না নাই আছে না নাই সভাপতি বিভক্ত কেন গেল

তাকে বলবো যে ভাই তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে তোমার কোথাও ভুল হচ্ছে এমনি কাছি রহমতুল্লাহ আলে বর্ণনা করছেন যখন জাহেলরা যখন না বুঝে কোন মমিন কে গালি দিবে তখন মমিন তার প্রতি উত্তর দিবে শান্তির কথার মধ্য দিয়ে কোন কথার মধ্য দিয়ে শান্তির কথার মধ্য দিয়ে সালামের কথার মধ্য দিয়ে ভালো ব্যবহার দিয়ে আল খালাম ভালো কথা দিয়ে তাকে তার প্রতি উত্তর দিবে আল্লাহ বলেন

মানুষকে সৎ কাজের আদেশ দেন আল্লাহ তালা বলছেন যারা জাহেল যারা মূর্খ যারা অশিক্ষিত যারা জানে না যারা আপনাকে চিনে না যারা আপনাকে বুঝে না তাদের কাছ থেকে এড়িয়ে চলুন শিক্ষা দিচ্ছেন আল্লাহ তাআলা দুই নম্বর গুণের ভিতরে আল্লাহ তালা বলছেন আপনাকে যে লোকটা মাফতে জানে না আপনাকে যে লোকটা চিনে না আপনার ওজন যে লোকটা বুঝে না তার থেকে আপনি দূরে থাকেন তার থেকে কি থাকেন দূরে থাকেন যে লোকটা আপনার সম্মান বোঝে না যে লোকটা আপনার কদর বোঝে না তার থেকে আপনি দূরে থাকেন তার সাথে আপনি মিশতে যাইয়েন না তার সাথে মিশতে যাইয়েন না তার সাথে মিশতে গেলে তার সাথে আপনি মিশতে গেলে সে আপনাকে হজে করে ফেলবে সে আপনাকে মেজদি করে ছাড়বে কথা ঠিক কি না আপনারা একটু কথা বলিয়ে আমি আপনি যদি আপনি যদি কথা না বলেন আমি বুঝবো যে আপনি আমার কথাগুলো বুঝতেছেন না এরকম না কথা আমি আসছি আপনাকে বুঝানোর ওর জন্য আমি আসছি আপনার উদ্দেশ্যেই সুতরাং আপনি যদি কথাগুলো না বোঝেন তাহলে আমি আমি আসাটাই ব্যর্থ কথা এরকম না আল্লাহ বলেন রাসুল করিম সাল্লাহ কে ক্ষমার দৃষ্টান্ত দেখানোর জন্য বলছেন সৎ কাজের আদেশ জন্য বলছেন যারা বুঝে না যারা মূর্খ যারা অশিক্ষিত যারা নির্বোধ যারা বোকা আল্লাহ আল্লাহ রাসুল বলছেন তাদের থেকে আপনি এড়িয়ে চলুন তাদের থেকে কি চলুন এড়িয়ে চলুন তাদেরকে আপনি তাদের থেকে দূরে থাকুন তাহলে আমরা বুঝলাম যে দ্বিতীয় নাম্বার ইবাদুর রহমান হতে দুই নাম্বার হতে হবে সহনশীলতা থাকতে হবে কি থাকতে হবে ভাই সহনশীলতা ধৈর্য থাকতে হবে না থাকতে হবে হ্যাঁ তাহলে ইবাদুর রহমান হওয়া যাবে সুতরাং আপনারা যদি আপনার কাছে যে সহনশীলতা না থাকে সহনশীলতা যদি না থাকে তাহলে আপনারা যারা আরেকজন প্রতিগত হবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু একটি হাদিস বনী তো আছে কয়াল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ইন্নাল্লাহ রাফিকুন ইউহিব্বুর রিফকা আল্লাহ তাআলা রফিক আল্লাহ তালা নম্রতাকে পছন্দ করেন হ্যাঁ ফিল আমি করলে সমস্ত কাজগুলোর ভিতরে আল্লাহ তালা নম্রতা এবং সহনশীলতাকে পছন্দ করে আল্লাহ তালা সুতরাং আমার দরকার আপনার দরকার সহনশীলতাকে পছন্দ করা এটা হচ্ছে দ্বিতীয় নম্বর এবাজুর রহমান গুণ যে আল্লাহ তালা সুরফ ফরকানের ভিতরে বর্ণনা করেছেন তিন নম্বর হচ্ছে তিন নম্বর গুণ হচ্ছে যারা এবাজুর রহমান হবে তারা কি করবে যারা রাত যারা রাত কাটিয়ে দেয় করে এবারুর রহমান হবে তারা এবার রহমান হবে তারা যারা মানুষ ঘুমিয়ে যাওয়ার পরে রাত যখন গভীর হয় রাত যখন গভীর হতে থাকে রাত যখন বাড়তে থাকে তা মানুষ সমস্ত মানুষগুলো ঘুমিয়ে যায় আল্লাহ তারার স্মরণে দাঁড়িয়ে যায় আল্লাহ তালা স্মরণ করে আল্লাহ তালাক সেদ্ধা করে এবাদুর রহমান হচ্ছে তারা এবাদুর রহমান তারা আল্লাহ তালাকে গভীর রজনীযায় সেদ্ধা করে যারা বলেন এবাদুর রহমান তারা যারা গভীর রজনীতে সেদ্ধা করে আল্লাহকে যারা কথা বুঝাইতে পারছি

কالا যায়কা রাজুলুন বিলা শাইতান ফি উজনাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সামনে একজন লোকের ঘুম সম্পর্কে উল্লেখ করা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শয়তান তার দুই ভিতরে বসবাস করে দিয়েছে জন্য সে হাজার সময়ে উঠতে পারে না ফজর সময় উঠতে পারে না বালা উজনাইহে রাসুল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাগা রাজুলিন বালা শাইতানু ফি উজনাইহে আল্লাহ রাসূল বলেন তার দুই কানে শয়তান কি করেছে ফসরাফ করেছে এখন আমি যদি জাস্টিফাই করি আমি আমি আপনি জাস্টিফাই করতে যাই আমাদের অধিকাংশ রাত বেশি করে শোয় আর ফজর সময় ওঠে না কথা এরকম না এরা যারা দাঁড়িয়ে আছে একটু বসাই দাও মাহফিলের সুন্দর জনষ্ট হইতেছে তাহলে আমরা যদি একটা জাস্টিফাই করি মেজরিটি পার্সেন্ট আমার ভাই আপনার ভাই আমার ছেলে আপনার ছেলে আমার আত্মীয় আমার মেয়ে আমার স্ত্রী সবাই রাত গভীর করে ঘুমায় সকালে ফজর সময় উঠে না এটি শয়তানের শয়তান আমাকে আসর করেছে শয়তান আমাকে দখল করে নিয়েছে

نبی کریم صلی اللہ علیہ وسلم بول چین گلو کرو سلام رات نماز پڑھو جان مانوش, پڑو جکون مانوش گمی جائے رات نماز پڑھو جن مان گئے بسلام نبی کریم صلی اللہ علیہ وسلم بول چین শান্তির সাথে আমানের সাথে নিরবত্তার সাথে বৃষ্টিদের সাধার সংসার মধ্য দিয়ে তুমি জন্মতির দিকে পৌঁছায় যাই বা আনন্দ আনন্দ আসুল বলছেন চিন্তা কাজ করাম আফসুস সালাম স্নান করো সালাম প্রসার প্রসার করাম তাই মুত্ মানুষকে খানা খাওয়া অ সল্লো বিল্লাইল বন্যা সুনিয়াম আধা নামাজ পড়ো যখন মানুষ ঘুমিয়ে যায় এই তিনটি কাজ করো তাহলে তুমি জান্নাতে চলে যাইবা কোথায় যাইবা জান্নাতে যাইবা তাহলে দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে যারা আল্লাহ তাআলার আল্লাহ তাআলার সাথে তিন নম্বর গুণ হচ্ছে যারা আল্লাহ তাআলার ইবাদত করবে রাতে গভীরে নির্জনে রাতে গভীরে আকা নগরমা যারা আল্লাহ তাআলার দোয়া করবে চার নাম্বার গুণ হচ্ছে যারা আল্লাহ তাআলার দরবারে দোয়া করবে রব্বুল আমিন জাহান্নামের কোটি নাও আজাব থেকে আমাদেরকে রক্ষা করো ওয়াল্লাজিনা ইয়াকুলুনা রব্বানা সরিফ عنا আযাব জাহান্নাম ইন আযাবহা কানা গরাম আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহ তাআলার কাছে জাহান্নামের ভয় নিয়ে জাহান্নামের আযাবের ভয়ে আল্লাহ তাআলার দোয়া করবে ইবাদুর রহমান হচ্ছে তারা যারা আল্লাহ তাআলাকে বলবে রব্বুল আমিন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান কর কিসের আগুন থেকে কিসের আগুন থেকে জাহান আগুন থেকে আল্লাহ তালা কাছে বানা চাইবে তারা হচ্ছে এবাদুর রহমান তাহলে আমরা এবাদুর রহমান হতে হলে আল্লাহ তালা কাছে দোয়া করতে রব্বুর খুন গুনার কারণে যে আমি দোড়া খেয়ে যাই খুন অন্যায়ের কারণে যে আমি তোমার কাছে দোড়া খেয়ে যাই আল্লাহ আমাকে জাহান আগুন থেকে নিষ্কৃতি দান করো আমাকে জাহান্ন আগুন থেকে রেহাই দান করো আল্লাহ তালা কাছে দোয়া করা দরকার আল্লাহ তালা কাছে আল্লাহ তালা কাছে এই ভয় নিয়ে কান্নাকাটি করা দরকার রাতের গভীরে দুটি চোখ হাদিস শরীফে এসেছে দুটি চোখকে জাহান্নামের জাহান নামের আগুন স্পর্শ করবে না কয়টি চোখ কথা কয় না কয়টি চোখ দুটি চোখকে জাহান আগুন কখনো স্পর্শ করবে না এক নাম্বার শোক হচ্ছে যে গোরাতের গভীরে যখন মানুষ ঘুমিয়ে গেল আল্লাহ তাআলার দরবারে জাহান্নামের বই জাহান্নামের আযাবের বই আল্লাহ তাআলার দরবারে কান্না করছে আর বলেছে রব্বানা আজিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান্ন রাতের গভীরে আল্লাহ তালার দরবারে উঠে নিজেকে দোয়া করেছে আর কান্নাকাটি করেছে চোখের পানি ফেলেছে ওই চোখকে কখনো জাহান নামে জাহান নামের আগুন স্পর্শ করবে না কয় নাম্বার চোখ কয় নাম্বার চোখ এক নাম্বার চোখ দুই নাম্বার চোখ হচ্ছে ওই চোখকে জাহান নামের আগুন স্পর্শ করবে না যে চোখ আল্লাহ রাস্তায় যারা জিহাদ করেছে যারা মাসলুমদের হককে ফিরিয়ে আনার জন্য যারা জিহাদ করছে ফিসাবিল্লাহ ওই মুজাহিদদেরকে যারা পাহারা দিয়েছে রাত জেগে পাহারা দিয়েছে যে চোখগুলো মুজাহিদদেরকে পাহারা দিয়েছে ওই চোখগুলোকে জাহান নামের স্পর্শ করবে না বুঝা গেল বুঝাইতে পারছি তাহলে আমাদের দরকার যে আল্লাহ তার কাছে বেশি বেশি কান্নাকাটি করা আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচা এখন আমাদের অবস্থা খুবই শোচনীয় খুবই শোচনীয় যে আমাদের আমরা যতক্ষণ মজলিসে আসি যতক্ষণ মসজিদে যাই যতক্ষণ মাহফিল গুলোতে যাই ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থা ঠিক থাকে কথা এরকম না কথা এরকম না যতক্ষণ পর্যন্ত আমরা কোরআন সামনে থাকি যতক্ষণ পর্যন্ত আমরা আলোচকের সামনে থাকি ততক্ষণ পর্যন্ত আমরা ঠিক থাকি এরপরে আমরা আর ঠিক থাকি না আমাদের ভিতরে সমস্ত ইহুদি খ্রিস্টানদের কাজগুলো আমাদেরকে আমাকে আপনার গ্রাস করে নিয়েছে বিয়ের সাথে বলেন নিজের ব্যক্তিগত বলেন পারিবারিক বলেন সামাজিক বলেন রাষ্ট্রীয় বলেন সব কাজগুলোর ভিতরে আমাকে আপনাকে ইহুদিরা গ্রাস করে ফেলেছে নাকি ভুল কইলাম নাকি ভুল কইলাম আমাকে আপনাকে গ্রাস করে নিয়েছে আমরা এগুলো অনায়াসে করে ফেলছি আমরা এগুলোকে হারাম কাজগুলো জায়েজ করে ফেলছি হারাম কাজগুলো কি করে ফেলছি জায়েজ করে ফেলছি সম্মানিত উপস্থিতি এবার রহমানের পাঁচ নম্বর গুণ হচ্ছে

আপনি খরচ করেছেন পঁচিশ টাকা আপনি খরচ করেছেন কত পঁচিশ টাকা এটা হচ্ছে এসরাফ সংক্ষেপে বুঝাচ্ছি বুঝছেন কথা বুঝছেন এটা হচ্ছে এসরাফ অতিরিক্ত যেখানে যেখানে যা দরকার এর থেকে বেশি খরচ করার নাম হচ্ছে এসরাফ অতিরিক্ত খরচ করা অপচয় করা কি করা অপচয় করা আর যেখানে পাঁচ টাকা লাগা লাগবে ওখানে 4 টাকা ক্রস করা এটা হচ্ছে মখিল এটা হচ্ছে কি মখিল কি ফোন আর ইবাদুর রহমান যারা হবে তারা এমন করবে না তারা যেখানে যা লাগে দরকার যেখানে খোঁজা খরচ করা দরকার সেখানে তা খরচ করবে এটা হচ্ছে ইবাদুর রহমানের পরিচয় কথাগুলো বুঝাইতে পারছে কথাগুলো বুঝতেছেন পাঁচ নাম্বার গুণ হচ্ছে যারা খরচ করতে গিয়ে কম খরচ করবে না বেশি খরচ করবে না এটা হচ্ছে ইবাদুর রহমানের পরিচয় জি এটা হচ্ছে ইবাদুর রহমানের পরিচয় তাহলে আমাদের দরকার যখন আমরা অনুষ্ঠানগুলো করতে যাই যখন আমরা বিয়ে করাতে যাই যখন আমরা বাড়িতে অনুষ্ঠান করাতে যাই তখন আমাদের একটু হেফাজত করা দরকার আছে না নাই কথা বলেন একটা হেফাজত করা দরকার আছে না নাই এদিকে একটু খেয়াল করা দরকার আছে না নাই আছে আমরা খেয়াল আমাদের উচিত যে এগুলোকে খেয়াল করেই আমরা জীবনকে পরিচালনা করব এভাবে শুধুমাত্র আর্থিক ক্ষেত্রে খরচ নয় আর্থিক ক্ষেত্রে অপচয় নয় আর্থিক ক্ষেত্রে অপচয় নয় আপনার সব ক্ষেত্রে অপচয় আছে না নাই আপনার দরকার আধা প্লেট খাওয়ার দরকার কি আধা প্লেট খাওয়ার আপনি খেয়েছেন এক প্লেট থেকে দেড় প্লেট এটার দ্বারা মুফাসিরিনে কেরাম বলছেন মুহাদ্দিসিনে কেরাম বলছেন মুহাক্কিকিনে কেরাম বলছেন যে এটা হচ্ছে এটা হচ্ছে কি এসরাফ অপচয় করা খানার ভিতরে অপচয় করা আল্লাহ দ্বারা বলছেন আল্লাহ দ্বারা বলেন বলেন কোনও শরবু বলে তুসরি বো ইন না গুলা ইয়ু তোমরা খাও এবং পান করো খাও এবং পান করো তুমি তুমি এসরাফ না অতিরিক্ত খরচ করিও না কেন করবে না আল্লাহ বলছেন ইন না ঘোলা ইউ হে গুল্ম মুসরি মহান সত্য আমার আপনার পালন করতে আরবুল আরামিন তামাম জাহানে ওই রব আল্লাহ তাআলা এসলাফকারীকে পছন্দ করেন না আর অন্য জায়গায় বলা হচ্ছে ইন্নাল মহাদির খোয়া যারা অতিরিক্ত খরচ করবে তাবজির করবে অপচয় করবে তারা হচ্ছে শয়তানের ভাই তারা হচ্ছে কি শয়তানে ভাই সুতরাং আমরা কি শয়তানের ভাই হব কথা বলেন আমরা কি শয়তানের পথে যাব না জান্নাতের পথে জোরে বলি শয়তানের পথে যাব না জান্নাতের পথে যাব জান্নাতের পথে যাব জান্নাতের পথে যেতে হলে আল্লাহ এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কোনো বিকল্প কথা ঠিক কি না এরপরে আল্লাহ তাআলা ষষ্ঠ নাম্বার ইবাদুর রহমানের পরিচয় দিচ্ছেন এদের গুণ বর্ণনা করছেন ষষ্ঠ নাম্বার গুণ হচ্ছে ষষ্ঠ নম্বর গুণ হচ্ছে এবাদুর রহমান হবে যা তারা তারা যখন ডাকবে তারা যখন এবাদত করবে তারা যখন উপাসনা করবে তারা যখন এবাদত করবে আল্লাহ তারা সাথে আর কাউকে শরিক করবে না আল্লাহ তারা সাথে কাউকে শরিক করবে না আল্লাহ তারা সাথে কাউকে জায়গা দিবে না এই অন্তরে শুধুমাত্র আল্লাহ এই অন্তরে শুধুমাত্র কে আল্লাহ والذین لا يدعون مع الله اله الا هو দুনিয়ার জমিনে ইবাদত করতে গিয়ে বাসনা করতে গিয়ে जिंदगी পরিকল্পনা করতে গিয়ে আল্লাহ তাআলা ছাড়া কাউকে জায়গা না তারা হচ্ছে ইবাদুর রহমান তারা হচ্ছে কি ইবাদুর রহমান এমন বিশ্বাস লালন পালন করা আমি দরবারে গেলে অথবা মাজারে গেলে অথবা পীরের কাছে গেলে আমার এই এই বিষয়টা মনে হয় সাধন হবে বুঝেন নাই মনে হয় অমুকের দরবারে গেলে অথবা অমুকের জায়গা গেলে অমুকের দোয়া নিলে আমার মনে হয় অমুকের শরণাপন্ন হলে আমার মনে হয় এই বিষয়টার সলিউশন পাওয়া যাবে এমন বিশ্বাস রাখা এটা সিঁড়ি কি কাজ এটা কি কাজ কথা কয় না এটা কি কাজ সিঁড়ি বিশ্বাস সিঁড়ি কি কাজ

এবাদত আরো কত রকমের আছে মালি এবাদত আছে যাকাত আমরা পালন করি সাদকা দেই জবাহ করি নজর করি মান্নত করি এগুলো মালি এবাদত এভাবে আরো বিভিন্ন ধরনের এবাদত আছে সুতরাং ওই এবাদতগুলোর ভিতরে কাউকে শরীক করা যাবে না কাউকে শরীক করা যাবে না তাহলে আমরা এবাদত করে করব শুধুমাত্র কার জন্য কথা বলেন নাকি বাড়িতে বেয়াইন আসছে এখন যদি মসজিদে না যাই তাহলে কেমন কেমন লাগে আসে না নাই ছেলেকে নতুন বিয়ে করাইছি এখন মসজিদ যদি আমি না যাই বেয় আরছে বেয় আরছে আমার আত্মীয়স্বজন আসছে আমাকে খারাপ বলবে এমন এমন নিয়ত করা এমন বিশ্বাস রাখা আশিরকে ফিল ইবাদাহ এটা হচ্ছে ইবাদতে শিরক এটা কি কি শিরক ইবাদতে শিরক তাহলে আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার সম্পর্ক রাখবো আমরা এই বিষয়গুলো পালনের মধ্য দিয়ে আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন ইবাদুর রহমানের যারা আল্লাহ তালার বান্ধা হবে রহমানের খাটি বান্ধা হবে তাদের যে পাঁচটি গুণ আমরা বর্ণনা করেছি যে গুণগুলো আমরা বর্ণনা করেছি এই গুণগুলো আমাদের জীবনে ফিট করি ভাই তাহলে দেখবেন তাহলে দেখবেন আমার জীবনের ভিতরে একটু পরিবর্তন আসবে আমার জীবনকে পরিবর্তন করতে হলে এই গুণগুলো অস্বীকার করার কোন জায়গা নাই কারণ আল্লাহ তালা যে সমস্ত গুণগুলো বলেছেন আল্লাহ তালা যে সমস্ত গুণগুলো দিয়েছেন আল্লাহ তালা যে সমস্ত গুণগুলো বর্ণনা করেছেন এগুলো আল্লাহ তালা মোমিনদেরকে একদম ছাকুনি দিয়ে জাস্টিফাই করে বর্ণনা করেছেন কথাটি কিনা তাহলে আল্লাহ যে কথাগুলো বলেছেন এগুলো আমাদের জীবনে ফিট করি ভাই নবী করিম সাল্লি ওয়াসাল্লাম যে সমস্ত কথাগুলো আমাদেরকে রেখেছেন আল্লাহ আসল বলছেন তারাক তুফিক মামরাইন এই কথাগুলোর পরে আমি একটা কথা যোগ করতে চাই তারাক তুফিক মামরাইন নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন আমি তোমাদের মাঝে দুটি বিষয় রেখে যাচ্ছি কটি বিষয় কটি বিষয় দুটি বিষয় لن تضلوا ما تمسكتم به من كتاب الله وسنة رسولي আমি তোমাদের মাঝে দুটি বিষয় রেখে গেলাম যদি তোমরা ওই দুটি বিষয়কে আঁকড়ে ধরো তোমরা কখনো গোমরাহ হবে না তোমরা কখনো গোমরাহ হবে না তোমরা কখনো ফদ হারা হবে না তোমরা কখনো পথভ্রষ্ট হবে না আল্লাহ তাআলা বলছেন কিতাব আল্লাহ একটি হচ্ছে আল্লাহ তাআলা কিতাব আরেকটি কি আল্লাহ তাআলার কিতাব এ কোরআনে কারীম আল্লাহ তাআলার

এগুলো মনে রাখা যাবে মনে রাখা যাবে মনে রাখা যাবে দেখবেন আপনি একটা একটা আমল করেন আপনি আমি বলি না যে আপনি সবগুলো আমল করেন আপনি একটা একটা আমল করেন দেখবেন আপনার জীবনের ভিতরে পরিবর্তন আসবে ভাই আপনার আপনাকে দেখে আপনার পরিবার ঠিক হবে আপনার পরিবারকে দেখে আপনার ছেলে সন্তান ঠিক হবে আপনার ছেলে সন্তানকে দেখে বাকি সন্তানগুলো ঠিক হবে ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু